কেমন আছো বন্ধুরা? আমি দীপ্তি। আমি কাজ করি কিশোর কিশোরী এবং পুষ্টি নিয়ে। বর্তমানে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে তরুণ প্রতিনিধি হিসেবে যুক্ত আছি। আমি তোমাদের সাথে আড্ডা দেব, গল্প করব, একটি নাটিকা দেখব, আরও দেখব একটা কার্টুন অ্যানিমেশন। বন্ধুরা, তোমরা কি নিরাপদ খাবারের কথা শুনেছ? এই শব্দটা আমাদের কাছে নতুন হলেও খুব গুরুত্বপূর্ণ। আমরা এর আগে জেনেছি সুষম আর পুষ্টিকর খাবার সম্পর্কে, এবার জানব নিরাপদ খাবার সম্পর্কে। সুচি, নিশি, সোহান আর তমাল আগে থেকেই তোমাদের পরিচিত। আজ সুচির জন্মদিন। অন্য তিন বন্ধু সুচিকে সারপ্রাইজ দেবার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বিপত্তি বাধে খাবারের সময়। তারপর কি হলো সেটাই আমরা দেখব। আজকে সুচির বার্থডে উপলক্ষে আমি আমার ছোট বোনকে নিয়ে এসেছি। ও তাই নাকি? কি নাম তোমার? মানহা। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। আচ্ছা, সুচি তো এখনো আসলো না। অবশ্যই আসবে, জরুরি কল করে আসতে বলেছি। আমার না খুব এক্সাইটিং ফিল হচ্ছে। ওর জন্য এটা দারুণ সারপ্রাইজিং হবে। ও কিন্তু অনেক চমকেও যাবে, খুব খুশিও হবে। বার্থডে সারপ্রাইজে তো সবাই খুশি হয়। এই নিশি, তোর বার্থডে যেন কবে? বলবো না, খুঁজে দেখ। না বললে সারপ্রাইজও নাই, গিফটও নাই। না থাকলে নাই, সুচির বার্থডে মনে রাখতে পারিস, আর আমারটা মনে রাখতে পারিস না। না এই তোরা ঝগড়া থামাবি? আচ্ছা, আমরা কি অর্ডারটা দিয়ে রাখবো? হ্যাঁ, দিয়ে রাখলে ভালো হবে, কারণ বানাতেও তো আবার টাইম লাগবে। এই মামা, একটু এদিকে আসেন তো, অর্ডারটা লিখে নেন। চিকেন ফ্রাই, পাকোড়া, মিষ্টি, বার্গার, সিঙ্গারা, চাউমিন, জুস, চকলেট, আর হ্যাঁ, আইসক্রিম, সফট ড্রিঙ্কস, সবগুলো 5 পিস করে দিবেন। খাবার তো প্রচন্ড ধরছে, গন্ধ বের হইতেছে। আরে বের কর, সমস্যা নাই, এমন বাজার দিব না, বাসি জাল দিয়া খাই মজা পাবে। আর তো অপেক্ষা করতে পারছি না। সুচি তো তমালের মতো লোকাল বাস না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমার বিষয়ে একদম উল্টাপাল্টা কথা বলবি না, আমি কখন দেরি করলাম? না, তুই তো আলাদিনের দৈত্য, ডাকলে বান্দা হাজির। তোদের সাথে আমি নাই, আমি বাসায় গেলাম। এই কেমন আছিস তোরা? ভালো আছি। তোরা তো দেরি হলো কেন? আর বলিস না, জ্যামে আটকে গিয়েছিলাম। এবার বল, জরুরি তলব কেন? এত ব্যস্ত হচ্ছিস কেন? বলছি আগে বস, একটু ঠান্ডা হয়ে নে। তোদের মতলবটা কি বলতো? মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছিস। তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুচি, হ্যাপি বার্থডে টু ইউ। তাড়াতাড়ি কাট, আমার খিদে লেগেছে। এবার কেকটা কাট সুচি। আমি খুব খুশি হয়েছি, আজ আমার জীবনের সেরা দিন। আমি কিন্তু খাওয়া শুরু করলাম, আর দেরি করতে পারছি না। এগুলো কি? বাসি খাবার মনে হয়। আমারও তাই মনে হচ্ছে, কেমন একটা দুর্গন্ধ। আমরা কি খাচ্ছি? শুধু বাসি নয়, পোড়া তেলেও ভাজা হয়েছে। অন্য খাবারগুলো টেস্ট করে দেখতো। ভাইয়া এদিকে আসেন তো, এগুলো কি দিয়েছেন, পচা পচা গন্ধ। আমাদেরকে গতকালে বাসি খাবার দিয়েছেন না? লাভ নেই সোহান, ওরা স্বীকার করবে না। আমরা এই ক্যাফেটেরিয়ায় আর জীবনও আসবো না। ঠিকই বলেছিস, এখানে আর আসবো না, এখানে নিরাপদ খাবার পাওয়া যায় না। নিরাপদ খাবার? এটা আবার কি? পুষ্টিকর খাবার নাম শুনেছি, সুষম খাবার নাম শুনেছি, কিন্তু নিরাপদ খাবার তো কখনো নাম শুনিনি। খাবার পুষ্টিকর হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদও হতে হবে। জান তো, এগুলো নিয়ে যান। খাবার ঠিকমতো সংগ্রহ, রান্না এবং সংরক্ষণ না করা হলে সেটাতে ছত্রাক, ফাঙ্গাস, জীবাণু জন্মাতে পারে।
এতে খাবার খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। এই খাবার খেলে পেটে অসুখ হতে পারে, এটাই অনিরাপদ খাবার। আর খাবার যদি সঠিক নিয়মে সংগ্রহ, রান্না এবং সংরক্ষণ করা হয় তাহলে সেটাই হলো নিরাপদ খাবার। তুই তো অনেক কিছু জানিস। এগুলো জানতে হবে, কারণ ভালো থাকতে হলে ভালো খাবার খেতে হবে। আমরা অনেকেই এই ব্যাপারে কিছু জানি না, কিন্তু সুস্থ থাকতে হলে আমাদের এই সম্পর্কে জানা উচিত। সুস্থ থাকার জন্য সুষম আর নিরাপদ খাবারের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঠিকই বলেছিস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর ভালো থাকে। তোদের এইসব ভারী ভারী জ্ঞানের কথা আমার একটুও ভালো লাগছে না। কেমন করে লাগবে? তুই তো জামা কাপড়ই পরিষ্কার করিস না, গোসলও তো করিস না কতদিন। এই তোর সমস্যাটা কি? তুই সবসময় আমার পেছনে লেগে থাকিস কেন? এই তোরা থামবি, এই পচাবাসী খাবার খাওয়া সম্ভব নয়। এখন কি করব? আমার খুব খারাপ লাগছে, আজকের দিনে সুজিকে ভালো কিছু খাওয়াতে পারলাম না। আরে ভালো খাবার লাগবে না, তোদের ভালোবাসা পেয়েছি এটাই অনেক। আচ্ছা সোহান, আমরা কি সুজির জন্য একটা গান করতে পারি না? ঠিক বলেছিস। নাটিকাটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? এই নাটিকাটিতে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি। চলো এই বিষয়ে আর একটু বিস্তারিত জানার চেষ্টা করি। নিরাপদ খাবার হলো যে খাবার সঠিক নিয়মে সংগ্রহ করা, পরিষ্কার করা এবং রান্না করা হয়। সঠিক নিয়মে সংরক্ষণ করা হয় যেন রোগ জীবাণু সংক্রমণের ঝুঁকি কম থাকে। এক কথায় খাবার তৈরি থেকে শুরু করে খাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে খাবারকে নিরাপদ ও পরিষ্কার রাখতে হবে যেন জীবাণু না জন্মায়। সেটাই নিরাপদ খাবার। খাবারকে নিরাপদ রাখতে হলে আমাদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে, যেমন খাবার ধরা ও রান্না করার আগে হাত ধোয়া, খাবার তৈরির আগে বাসনপত্র ভালোভাবে ধুয়ে নেয়া, কাঁচা খাবার হলে কাটার আগে ধুয়ে নেয়া, রান্না করা খাবার ঢেকে রাখতে হবে যেন পোকা মাছি না বসতে পারে, রান্না করা খাবার আর কাঁচা খাবার আলাদা রাখতে হবে, ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা খাবার আলাদা রাখতে হবে, ফ্রিজে মাংস জাতীয় খাবারকে অন্যান্য খাবার থেকে আলাদা রাখতে হবে, মাংস ডিম ভালোভাবে সিদ্ধ করতে হবে, দুধ ভালোভাবে ফুটিয়ে পান করতে হবে, রান্না করা খাবার ঘরের তাপমাত্রায় 2 ঘন্টার বেশি রাখা যাবে না, রান্না করা খাবার দ্রুত ফ্রিজে রাখতে হবে, খাবার ফ্রিজে দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে না, ফ্রিজে রাখা খাবার ভালোভাবে গরম করে খেতে হবে, শিশুদের টাটকা খাবার খাওয়াতে হবে। এই নিয়মগুলো যদি সঠিকভাবে মেনে চলা যায় তাহলে খাবার নষ্ট হবে না, খাবারে রোগ জীবাণু জন্মাতে পারবে না এবং পোকা মাকড়ও খাবারকে নষ্ট করতে পারবে না। এই খাবার অবশ্যই নিরাপদ থাকবে। খাবার নিরাপদ রাখার সাথে সাথে আমাদেরকেও নিরাপদ থাকতে হবে। কিন্তু আমরা নিরাপদ থাকবো কিভাবে? নিরাপদ থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রতিদিন সাবান দিয়ে গোসল করা, সঠিক নিয়মে হাত ধোয়া, নিয়মিত নখ কাটা, ঘুম থেকে উঠে ও রাতে খাবার পর ঘুমোতে যাওয়ার আগে দাঁত মাজা, চোখ কান নখ পরিষ্কার করা, নিয়মিত চুল সাবান বা শ্যাম্পু দিয়ে ধোয়া, বাইরে বা পায়খানায় গেলে জুতা পরা, নিজের প্রজনন অঙ্গসমূহ পরিষ্কার রাখা, ছেলেদের স্বপ্নদোষের পর গোসল করা, মেয়েদের মাসিকের সময় পরিষ্কার থাকা, মাসিকের সময় পরিষ্কার কাপড় বা স্যানিটারি প্যাড সঠিকভাবে ব্যবহার করা। আশা করি এই নিয়মগুলো তোমরা সবাই মেনে চলবে। আগামী পর্বে আমরা জানবো শরীর চর্চা সম্পর্কে। সেই পর্যন্ত ভালো থেকো, আজকের মতো বিদায়।